नमस्कार। आज के আমরা আমাদের পরিবেশ বিষয়ে পরের যে আলোচ্য বিষয় প্রাকৃতিক দুর্যোগ ও সুনামি প্রাকৃতিক দুর্যোগ সুনামি আইলা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছিলাম গীতালি সাইকেল নিয়ে, আজকে প্রাকৃতিক দুর্যোগ সুনামি আইলা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসছি যে প্রাকৃতিক দুর্যোগ কাকে বলি, প্রাকৃতিক দুর্যোগ কি। প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে যে প্রাকৃতিক ঘটনা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের ক্ষতি করে, বিশেষ করে জীবন সম্পদ ও পরিবেশের ক্ষতি করে, তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে। যদি প্রশ্ন হয় প্রাকৃতিক দুর্যোগ কী, তাহলে এটাই উত্তর হবে যে প্রাকৃতিক ঘটনা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবন সম্পদ ও পরিবেশের ক্ষতি করে, তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে। এবার আসছি প্রাকৃতিক দুর্যোগের কতগুলো উদাহরণ। প্রাকৃতিক দুর্যোগের কতগুলো উদাহরণ হলো যেমন ঘূর্ণিঝড়, সুনামি, ভূমিকম্প, হড়পাবান, বন্যা ইত্যাদি। এরপর আসছি ঘূর্ণিঝড় কি। ঘূর্ণিঝড় হচ্ছে কোনো জায়গার বায়ু গরম হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়, তখন ওই অঞ্চলে একটা শূন্যতার সৃষ্টি হয়, বায়ু শূন্যতার সৃষ্টি হয়। ওই ফাঁকা জায়গা পূরণ করার জন্য আশেপাশের ভারী ও ঠান্ডা বায়ু প্রবল বেগে ছুটে আসে, আর সেই ছুটে আসা বায়ুকে ঘূর্ণিঝড় বলে। ঘূর্ণিঝড়ের কতগুলো উদাহরণ হচ্ছে যেমন আইলা 2009 সালে হয়েছিল, হুদহুদ 2014 সালে হয়েছিল, ফাইলিন 2013 সালে হয়েছিল, মোরা 2017 সালে হয়েছিল, আর ফণী 2019 সালে হয়েছিল। এরপর আসছি সুনামি কি। সুনামি হচ্ছে সমুদ্র তলদেশে ভূমিকম্পর ফলে সৃষ্ট সামুদ্রিক জলোচ্ছ্বাসকে সুনামি বলে। এরপর আসছি সুনামি কীভাবে সৃষ্টি হয়। সমুদ্রের নিচে বা তলদেশে প্রচণ্ড ভূমিকম্প সৃষ্টি হলে সমুদ্রের জলে এক আলোড়ন সৃষ্টি হয়, আর সেই আলোড়ন যখন উঁচু ঢেউয়ের আকারে সমুদ্রের তীরে আছড়ে পড়ে, তাকে সুনামি বলে। এই সুনামির ফলে অনেক ক্ষয়ক্ষতি, জীবন সম্পত্তির নষ্ট হয়। তাহলে সুনামি কীভাবে সৃষ্টি হয়। সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্পের ফলে সমুদ্রের জলে এক আলোড়ন সৃষ্টি হয়, আর সেই আলোড়ন ঢেউয়ের আকারে সমুদ্র তীরে গিয়ে আছড়ে পড়ে, এর ফলে অনেক ক্ষয়ক্ষতি, জীবন সম্পত্তি নষ্ট হয়। এটাই হচ্ছে সুনামি। এরপর আসছি সুনামি মোকাবিলা কীভাবে করবে। সুনামি মোকাবিলা করতে গেলে একটা বিষয় বলে রাখি, এই যে প্রাকৃতিক দুর্যোগ এগুলো রোধ করা যায় না। যে আমি চাইবো যে না সুনামি যেন কোনো দিন না হয়, এইরকম ব্যবস্থা এখনও তৈরি হয়নি। কী ঝড়, কী বন্যা, এগুলোকে বন্যাকে অনেকটা আটকানো যায়, কিন্তু ঝড়কে, সুনামিকে, ভূমিকম্পকে এগুলোকে আটকানো যায় না। যাই হোক, কিন্তু এর মোকাবিলা করা যেতে পারে, দুর্যোগ প্রতিরোধ অনেকটা করা যেতে পারে, ক্ষয়ক্ষতি কমানো যেতে পারে। তো সুনামি মোকাবিলা কীভাবে করতে হবে। সুনামি মোকাবিলা করার জন্য প্রথমে পূর্বাভাসের ব্যবস্থা করতে হবে, দুই সমুদ্রের উপকূল থেকে সরে যেতে হবে, তিন ত্রাণ শিবিরের ব্যবস্থা করতে হবে, চার উদ্ধারকারী দলের ব্যবস্থা করতে হবে, প্রস্তুত রাখতে হবে, পাঁচ প্রয়োজনীয় চিকিৎসা ও ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করতে হবে। এগুলো হচ্ছে সুনামির মোকাবিলার উপায়। এরপর আসছি ঘূর্ণিঝড় কীভাবে মোকাবিলা করবে। ওই একই রকম ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমানো যেতে পারে। যাই হোক, উপায়গুলো বলছি। প্রথমে ঘূর্ণিঝড়ের সময় নিকটবর্তী শক্তপোক্ত বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হবে। দুই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেলেই সতর্ক হতে হবে।
3 গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। 4 নৌকো বা জলযানে যাতায়াত বন্ধ রাখতে হবে। ত্রাণ শিবিরের ব্যবস্থা করতে হবে। চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এইগুলো হচ্ছে ঘূর্ণিঝড়ের মোকাবিলার উপায়। আজকে এইটুকু, নমস্কার।